প্রধানমন্ত্রী আপনি একজন জাম্মাতী মানুষ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি অবরা কাতুল আমাদের বাংলাদেশের মধ্যে যারা এক নাম্বার শালীর আলেম যে আলেম উলামা এক নাম্বার সালের আলেম আছে এর মধ্যে তো আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সালেকি হুজুর একজন ধরতে হবে আপনারা কি মনে করেন ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহি ছোটো খাটো কোনো আলেম না উনি অনেক বড় মাপের আলেম তাহলে উনি একটা বক্তব্য দিয়েছেন সারা দেশের ইমামদের পক্ষে মোয়াজ্জিনদের পক্ষে একটা কথা বলেছেন এখন দেখেন উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এই কথাটা বল বলা কি শিরিক হয়ে গেছে এই কথা বলা থেকে কুফুরি হয়ে গেছে এই ফতোয়া দিতে পারবেন না উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কাফের মুশ্রেক যে উনাকে কথা বলা যাবে না উনি জান্নাতি মানুষ আপনাকে যদি আমি বলি এই যে আপনি ভিডিও দেখছেন আপনি জান্নাতি মানুষ তাহলে আমি বলছি আপনাকে আপনি যে ভিডিও দেখছেন আপনি একজন জান্নাতি মানুষ যদি আপনি মুসলমান হয়ে থাকেন ইমানদার হয়ে থাকেন আপনি জান্নাতি মানুষ আপনাকে আমি বললাম তাহলে এখন আপনি চিন্তা করেন আমি কি এখানে এই কুফুরি করে ফেলেছি না শিরিক করে ফেলেছি কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ডক্টর কফিল উদ্দিন সালিকি হুজুর দেখেন আমরা যখন মসজিদ নির্মাণ করতে যাই মাদ্রাসা নির্মাণ করতে যাই বা এগুলার জন্য যখন আমরা চাঁদা কালেকশন করি আমরা গলা ফাটাই বলি যে আল্লাহ মসজিদে দান করলে আল্লাহর ঘর বানাইলে আল্লাহ পাক জান্নাতে একটা আপনার জন্য ঘর বানাই দিব জান্নাতে আপনি ঘরের মালিক হবেন এগুলো আমরা কেন বলি মানুষের কাছে টাকা আদায় করার জন্য আপনি জান্নাতে যাবেন কেউ যদি একশো টাকা মসজিদে দেয় আমরা জান্নাতে পাঠাই দিই তাহলে এটি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই না নিজের জন্য আদায় করা যায় এই যে আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে আকায়িত করেছেন কে কৌমি অঙ্গনের মারা মা বলে আকাইত করেছেন আল্লা মা শফি পাশে বসাইয়া এই শুকরানা মাহফিল করেছেন শুকুরানা মাহফিল হয়েছে বিভিন্ন এই মাহফিলে বিভিন্ন জায়গায় শফি সাহ প্রধানমন্ত্রীর সাথে থাকতেন এই যে প্রমাণ ছবি দেখেন প্রমাণ তাহলে আপনারা মা বললেন মানে আপনাদের মাকে যদি আমরা জাননাতে বলি ভাই আপনারা তো শুক্রিয়া আদায় করার কথা আপনারা আমাদের জন্য দোয়া করার কথা যে আপনাদের মাকে যে এত সম্মান করেছি আমরা এত মর্যাদা দিয়েছি আপনার মাকে আমরা জান্নাতি মহিলা বলেছি আমরা অন্য কোনো খারাপ কথা বলি নেই তাহলে আপনারা কেন কাবিল উদ্দিন সরকার বিরুদ্ধে কথাবার্তা বলতে তাহলে বোঝা যায় আপনারা মা মানেন না মাকে অস্বীকার করেন মার সম্মান আপনারা এই মেনে নিতে পারতেছেন না তাহলে মা ডাকলেন কেন নিজেরাই মা ডাকলেন নিজেদের মারকে এখন আবার জাহান নামি বানাইতে চাইতেছেন আমরা জান্নাতি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী দেশের ইসলামের জন্য যেভাবে খেদমত করতেছেন এবং দেখেন মসজিদে নির্মাণ করতে এই গুলা দৃষ্টিকোণ থেকে সালিহি বলেছেন আমরা কাহিল হায়াত করি আমল দান করুক যেসব মানুষে এগুলা কুসংস্কার সরাচ্ছে দেশের মধ্যে আল্লাপা তাদেরকে হেফাজত করুক আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ